আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো বা যারা এসসি পরীক্ষার্থী 2021 তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে ভিডিওটা আমরা আলোচনা করব তোমাদের যে এসসি পরীক্ষা 2021-এর বিজ্ঞান বিষয়ে সারসংক্ষেপ দিব। তোমাদের বিজ্ঞান বইতে মোট 14টা অধ্যায় আছে, তার ভিতরে আমি তোমাদের জন্য 7টি অধ্যায় এখানে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো না টেনে, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা। আর আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখন চলো আমরা সারসংগুলো দেখে নিই। তোমাদের অধ্যায় এখানে অধ্যায় লিখেছি, তারপর এখানে অধ্যায়ের নাম দেখো। এখানে তোমাদের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে পানি জগতের শ্রেণীবিন্যাস। এখান থেকে তোমাদের অবশ্যই একটা হিমশিম প্রশ্ন থাকে, তাই তোমাদের জন্য প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে রেখেছি। একটা হিমশিম অবশ্যই এসে থাকে, আবার অনেক সময় তোমাদের দুইটাও দিয়ে দিতে পারে। আর তোমাদের যদি পরীক্ষা হয় জেএসসি পরীক্ষা 2021 সংক্ষিপ্ত সিলেবাসে অবশ্যই হবে, তাই তোমাদের জন্য অলরেডি আমি একটা সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিও তৈরি করেছি। তোমরা ওই ভিডিওটি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নিবা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে আমি ধারণা দেওয়ার জন্য সারসংটি তৈরি করেছি, তাই অবশ্যই তোমরা সারসংগুলো ফলো করবা, অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি সহজ সিলেবাস তৈরি করবে দেখবে এই অধ্যায়গুলো থাকবে, কারণ কি তোমাদের নবম শ্রেণীতে রাসায়নিক বিক্রিয়া, বটনি, জলবিদ্যুৎ, অম্ল, ক্ষারক, লবণ, খাদ্য পুষ্টি, পরমাণু গঠন এই অধ্যায়গুলো আছে, তাই তোমরা এগুলো ভালো করে পড়ো, এগুলো অবশ্যই তোমাদের থাকবে। তো এই সহজ সিলেবাস হতে আমি অবশ্যই তোমাদের জন্য আমি নিজে তৈরি করেছি একটা সহজ সিলেবাস, তোমরা ওটা অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের যদি পরীক্ষা হয় ওরকম তোমাদের জন্য দিতে পারে যে সহজ সিলেবাস, তাই ওটা অবশ্যই দেখবে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। এখন তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা সিনসি প্রশ্ন অবশ্যই থাকবে, তাই এখানে প্রথম অধ্যায় রেখেছি পানি জগতের শ্রেণীবিন্যাস, তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবা। তারপর চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে একটা। তারপরে ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন, এটা তোমাদের নবম শ্রেণীতে অধ্যায় এটা আছে, তাই তোমরা এটা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বা, পরমাণু গঠন অধ্যায়টা। আর অষ্টম অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া, এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ, দশম অধ্যায় হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ, আর 14তম অধ্যায় হচ্ছে খাদ্য ও পুষ্টি। তোমাদের মেন বইতে 14টা অধ্যায় আছে, তার ভিতরে আমি রেখেছি মাত্র 7টা। এই 7টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে পড়লে তোমরা অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। তোমাদের 11টা প্রশ্ন পরীক্ষা আসে, যে কোনো 7টি প্রশ্ন উত্তর দেওয়া লাগে, তাই তোমরা অবশ্যই এই 7টি অধ্যায় থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে পারবা যদি এগুলো ভালোভাবে পড়ো। আর তোমার যদি কমন মনে হয় তাহলে আরবি অধ্যায় নিতে পারো, তোমার যদি সন্দেহ থাকে মনে তাহলে আরবি 3 অধ্যায় তোমরা পড়ে নিবা, কিন্তু এগুলো অবশ্যই মাস্টই পড়তে হবে, তোমরা এগুলো নবম শ্রেণীতে গেলেও পাবা, তাই এগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা আশা করি আজকে ভিডিও দেখে একটু উপকৃত হয়েছে, ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা। এবং তোমরা আমাদের ফেসবুক গ্রুপ অবশ্যই ফলো করবা, কারণ ওখানে তোমাদের সাজেশন দেওয়া হয় এবং তোমাদের কিছু জানার থাকলে ওখানে কমেন্ট করবা, অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো। আর তোমরা অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদের সাজেশনগুলো অবশ্যই তোমরা দেখবা, আর সিলেবাসগুলো অবশ্যই দেখে নিবা। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।